দিস ইজ শাওমি মি ইলেভেন এবং এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার পর থেকে আমার মধ্যে বেশ এক্সাইটমেন্ট কাজ করছিল বিকজ অফ এখানে ব্যবহার করা স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর হান্ড্রেড অ্যান্ড এইট পিক্সেলের ক্যামেরা ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেটের কোয়াড এইচডি প্লাস রেজোলেশনের ডিসপ্লে এবং সুপারফাস্ট চার্জিংয়ের জন্য বাট একই সাথে কনফিউশনে ছিলাম এখানে ব্যবহার করা নতুন চিপসেটটা সামি ঠিকভাবে অপটিমাইজ করতে পারবে তো বাট এই স্মার্টফোনটা গত বেশ কিছুদিন ধরে ব্যবহার করার পর আমার মধ্যে এই সকল কনফিউশন দূর হয়ে গিয়েছে সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গত কিছুদিন ধরে ব্যবহার করা স্বামী মি ইলেভেনের আমার সাথে এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা নিয়ে এই জন্য বরাবরের মতো আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে তো বর্তমানে দেশের মার্কেটে মি ইলেভেন আট অথবা বারো জিবি র্যামের সাথে একশো আটাশি কিংবা দুশো ছাপ্পান্ন জিবি এর তিনটা কম্বিনেশনে পাওয়া যাচ্ছে এবং এর দাম বর্তমানে পঁচাত্তর থেকে পঁচানব্বই হাজারের মধ্যে ঘোরাঘুরি করছে আর আমার কাছে থাকা ফোনটা হচ্ছে আট একশো আটাইশ জিবি ভ্যারিয়েন্টের যেটা আমাদের কাছে পাঠিয়েছে আর এম স্কোয়ার তাদের শপ আছে বসুন্ধরা সিটি লেভেল ফাইভে এবং তাদের সাথে যোগাযোগের সকল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো তো যাই হোক ভিডিও শুরুতে ধন্যবাদ জানাতে চাই ওয়ান্ডার শেয়ার রিপেয়ারিটকে আমাদের ভিডিওটা স্পন্সর করার জন্য অনেক সময় দেখা যায় বেশ পুরনো ফাইল আমাদের হার্ড ডিস্কে থাকতে থাকতে সেটা অনেক সময় করাপ্টেড হয়ে যায় এবং ভিডিওটা আর প্লে করা যায় না কিন্তু ওয়ান্ডার শেয়ার রিপেয়ার ইট এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ভিডিও ফাইলটা তাদের ওয়েবসাইটে আপলোড করে জাস্ট রিপেয়ার করে নিতে পারবেন তো চাইলে ওয়ান্ডার শেয়ার রিপেয়ারিড এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি তাহলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন এবারে মি ইলেভেনের প্রসঙ্গে চলে আসা যাক আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে আট জিবি এবং একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের যাই হোক দেখে মি যাক এটার ভিতরে কি রয়েছে প্রথমে আমরা কিছু ডকুমেন্টস পাচ্ছি একটা ট্রান্সপারেন্ট সিলেকন কেস এবং ফোনটা পেয়ে যাচ্ছি এখন আমরা সবাই জানি অ্যাপেলকে কপি করতে গিয়ে স্বামীও বড় বড় মতো এই বক্সের মধ্যে থেকে চার্জারটা গায়েব করে দিয়েছে কিন্তু আপনি যদি ফর্চুনেটলি চায়না থেকে স্মার্টফোনটা কিনতে পারেন দেন আপনি চার্জারটাও সহজ সাথে পাবেন ফ্রিতে বা যেহেতু এটা বাংলাদেশে আপনাকে আনঅফিসিয়ালি কিনতে হবে দেন অবভিয়াসলি আপনি এক্সপেক্ট করতেই পারেন না যে আপনার বক্সের মধ্যে কোনো চার্জার থাকবে বাট যেহেতু বক্সের মধ্যে কোনো রকমের চার্জার দেওয়া হয়নি তাই আমরা এক্সপেক্ট করতে পারি দুই হাজার একুশ সালের প্রায় ম্যাক্সিমাম ফোন স্মার্টফোন কোম্পানিগুলোই তাদের বক্সের মধ্যে চার্জার দিবে না এখন এই ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি পজিটিভলি দেখি বিকজ এতে করে কি হবে প্রত্যেকটা কোম্পানি যারা আছে শাওমি রিয়েলমি স্যামসাং অ্যাপেল এভরি কোম্পানি সবাই চেষ্টা করবে একটা প্রপার সলিউশনে আসতে এর আগে দেখা যাত যে ওয়ান প্লাস তাদের ড্যাশ চার্জিং নিয়ে কাজ করছে ওপ্পো তাদের সুপার সুপারভুক রিয়েলমি তাদের বিভিন্ন ফাস্ট চার্জিং টেকনোলজি নিয়ে কাজ করছে বাট যখনই এরকম চার্জারটা বক্সের মধ্যে না দেওয়া থাকবে তখন আমার কাছে মনে হয় সব কোম্পানি একটা প্রপার সলিউশনে যাবে হয়তো সবাই কোয়ালকমের ফার্স্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে অথবা সবাই অ্যাপেলের ড্যাশ চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে কিছু একটা হবে যার ফলে যেখানে একটা চার্জার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেটা দিয়ে আপনার সকল ডিভাইসকে চার্জ করতে পারবেন হোক সেটা আপনার স্মার্টফোন হোক সেটা আপনার ল্যাপটপ কিংবা আপনার স্মার্ট ওয়াচ বাট একই সাথে আরও একটা জিনিস ঘটতে পারে সেটা হচ্ছে সকল ডিভাইস বা সকল স্মার্টফোনে হয়তো আগামী দু এক বছরের মধ্যে ওয়ারলেস চার্জিং সাপোর্ট চলে আসবে যার ফলে এটা আরও কনভিনিয়েন্ট হয়ে যাবে আপনার পক্ষে যে যে কোনো এক ধরনের ওয়্যারলেস চার্জার আপনার কাছে থাকলে হলো আপনার যে কোনো ডিভাইস ওয়্যারলেসলি আপনি চার্জ করতে পারবেন বাট এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এখানে আর একটা কথা জানিয়ে রাখা দরকার যে এই স্মার্টফোনটা কিন্তু ফিফটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড পাশাপাশি ফিফটি ওয়াটের ওয়ারলেস চার্জিংও সাপোর্ট করে সাথে সাথে আপনি একই সাথে রিভার্স ওয়ারলেস চার্জিং করতে পারবেন এখন স্মার্টফোনটা ব্যবহার করার সময় আমি দুটো জিনিস খেয়াল করেছি প্রথমত এটা ব্যবহার করা বেশ কমফোর্টেবল এবং ইজি বিকজ এর সাইডগুলো রাউন্ডেড এবং পিছনে ম্যাট গ্লাস ব্যবহার করা হয়েছে দ্বিতীয়ত এটা স্বামী যতটা সম্ভব লাইট ওয়েট করার ট্রাই করা হয়েছে যার ফলে আপনি দীর্ঘ সময় এই স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন যদিও এর ডান পাশে থাকা ভলিউম বাটনটা আরেকটু নিচে থাকলে আমাদের মতো বাংলাদেশি মানুষের ইউজ করতে সুবিধা হতো বা যাই হোক এখানে শাওমি ইনফ্রারেড সেন্সর দিয়ে দিয়েছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে যেটা আপনি চাইলে আপনার টিভি অথবা এসি কন্ট্রোল করার জন্য ব্যবহার করতে পারবেন পাশাপাশি শাওমি এখান থেকে হেডফোন জ্যাকটা সরিয়ে দিয়েছে যেটা বর্তমানে খুব একটা প্রবলেমেটিক মনে হয় না অ্যাজ মোস্ট অফ দ্য মানুষ বর্তমানে ওয়ারলেস ইয়ারফোন যে ইউজ করে থাকে বাট আমার কাছে একটা জিনিস মোটেও ভালো লাগেনি সেটা হচ্ছে এই স্মার্টফোনটার একশো আঠাশ এবং মাত্র দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অ্যাকচুয়ালি একটা স্মার্টফোনে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজই আমার পার্সোনালি যথেষ্ট বাট যেহেতু এই স্মার্টফোনটা দিয়ে আপনি এইট কে ভিডিও করতে পারবেন সো এইট কে রেজলেশনে যদি আপনি ভিডিও করতে চান তাহলে কিন্তু আপনি এই স্মার্টফোনটা দিয়ে সর্বোচ্চ তিন ঘন্টার মতো ভিডিও শ্যুট করতে পারবেন যেটা অনেকের কাছেই একটু প্রবলেমেটিক ব্যাপার হতে পারে যদি আপনি ট্যুর বেশি দিয়ে থাকেন অ্যাকচুয়ালি এর সাথে যদি একটা এসডি কার্ড সাপোর্ট থাকতো তাহলে আমার আর কোনো কমপ্লিট থাকতো না বাট আইরনিক্যালি আপনারা এখানে শুধুমাত্র দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন এখন একটা জিনিস আমি এনশিওর করতে পারি যে শাওমি কেন এখানে এসডি কার্ড স্লট দেয়নি এটার একটা কারণ হতে পারে যে শাওমি স্মার্টফোনটাকে যতটা সম্ভব স্লিম পাতলা করে রাখার চেষ্টা করেছে লাইক এটা আপনি এই স্মার্টফোনের অন্যান্য দিক খেয়াল করলেও যা বুঝতে পারবেন যেমন ধরুন এর যে ক্যামেরা বাম্প এর ক্যামেরা বাপ অ্যাকচুয়ালি তিনটা লেয়ারে স্ট্যাক করা যেখানে একটা লেয়ারে রয়েছে ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপরে রয়েছে থার্টিন মেগাপিক্সেলের ওয়াইড এবং একদম উপরে রয়েছে হান্ড্রেড অ্যান্ড এইট মেগাপিক্সেলের স্যামসাং সেন্সর এমনিতে সাধারণভাবে দেখলে এই তিনটা ক্যামেরা খুব একটা উঁচু মনে হয় না বাট যখন আপনি সারফেসে রাখবেন তখন বুঝতে পারবেন যে এটা বেশ উঁচু একটা ক্যামেরা বাম্প যাই হোক সামনের দিকে আপনি যদি খেয়াল করেন এখানে টোয়েন্টি মেগাপিক্সেলের একটা পাঁচ হোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা আমার দেখা এখনও পর্যন্ত সবচেয়ে ছোট পাঁচ হোল কাট আউট ক্যামেরা হতে পারে এবং এইটা অ্যাকচুয়ালি আপনি তখন খেয়াল করবেন না যখন আপনি এটাতে কোনো রকমের ভিডিও অথবা মুভিজ দেখতে থাকবেন স্বামী এর আগে যতগুলো স্মার্টফোন লঞ্চ করেছে সবগুলোতে মোটামুটি ডিসেন্ট লেভেলের একটা ডিসপ্লে দেয়া হতো এবং বেশ ভালো মানের ডিসপ্লে দেওয়া হতো ফ্ল্যাগশিপগুলোতে বাট সামিমি ইলেভেন স্মার্টফোনটাতে একদম মার্কেটের বেস্ট ডিসপ্লেটা দেওয়ার ট্রাই করেছে লাইক এখানে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেটা রেজলেশন হচ্ছে কোয়াড এইচটি প্লাস মানে ফোরটিন ফোরটি পি পাশাপাশি ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট থাকছে ফোর এইটি হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে এবং পাশাপাশি ডিসিআইপি থ্রি কালার গ্যামেট থাকছে নাইনটি থ্রি পার্সেন্ট ডিসিআইপি থ্রি কালার গ্যামেট সাপোর্ট করে সব কিছু মিলে এটা একদম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান সিরিজে যেমন একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অলমোস্ট সিমিলার একটা ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে সো অ্যাজ এক্সপেক্টেড এখানে আপনি গ্রেট ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন যেমন এখানে ফর্টিন ফোরটিপি রেজোলেশনে আপনি ইউটিউবে এইচডিআর ভিডিও প্লেব্যাক করতে পারবেন আর পাশাপাশি কিছু এআই এনহ্যান্সমেন্টও রয়েছে যার মাধ্যমে আপনি বেটার ডিটেলস এবং বেটার ফ্রেম রেট পাবেন এই ডিসপ্লেটার মাধ্যমে এছাড়া আমি ইলেভেনের ডিসপ্লেটা পনেরোশো নিটসের ব্রাইটনেস সাপোর্ট করে মানে আপনি ডে লাইটে এক্সট্রিমলি ওয়েলভাবে এটা ইউজ করতে পারবেন এবং আমি আমার ব্যবহারে আমি একদম এক্সট্রিম ডে লাইটে ইউজ করেছি অন্যান্য স্মার্টফোনে কিছুটা স্ট্রাগল করতে হয় বিকজ অফ গ্লেয়ারিং বাট এখানে এতটা বেশি ব্রাইটনেস ছিল যে আপনার ডিসপ্লের উপরে ওপরে কোনো গ্লিয়ারিকের মতো ইস্যুটাও চোখে পড়বে না এটা এতটাই ব্রাইট সো বলা যায় এটাতে মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স ইজ জাস্ট টপ নচ আপনি এটা আরও কিছু জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যেমন এখানে ব্যবহার করা যে স্পিকার সেটা হারমন কার্ডেন বা সত্তর বছরের পুরনো একটা স্পিকার ম্যানুফ্যাকচারার দ্বারা টিউন করা হয়েছে সো অ্যাজ এক্সপেক্টেড এটা দিয়ে আমি অ্যামেজিং সাউন্ড কোয়ালিটি পেয়েছি লাইক এটা বেশ যথেষ্ট পরিমাণে লাউড যথেষ্ট পরিমাণে বেস এখানে রয়েছে এবং ফুল ভলিউমেও কোনো রকমের ডিস্টারশন আমার চোখে পড়ে না সো ইয়া মিডিয়া কনজিউমিংয়ের জন্য এই স্মার্টফোনটা একদমই স্ট্রেট এ প্লাস পারফরমেন্স করেছে যদিও ডে টু ডে লাইফের পারফরমেন্সে এই স্মার্টফোনটা থেকে আমি খুব একটা বেশি কিছু আশা করিনি বিকজ অফ এখানে ব্যবহার করা সফটওয়্যার এখন এখানে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে মি ইওয়াই টুয়েলভ সেটা চাইনিজ ভার্সন সো ডেফিনেটলি এখানে গুগল প্লে স্টোর ইনস্টল করা নেই কিন্তু এই স্মার্টফোনের মধ্যে একটা গেট অ্যাপস নামে অ্যাপ স্টোর রয়েছে সেটার মধ্যে গিয়ে গুগল লিখে সার্চ করলেই প্লে স্টোর পেয়ে যাবে সেটা ইনস্টল করে নিলে গুগল প্লে স্টোর মি ইলেভেনে ইনস্টল হয়ে যাবে এবারে অ্যাকচুয়াল সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি এখানে যে মি ইওয়াইটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মি ইওয়াই টুয়েলভ টপ অফ অ্যান্ড্রয়েড ইলেভেন এবং এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর সো তিনটা জিনিস এখানে নতুন সো আপনি যে খুব একটা ভালো পারফরমেন্স এক্সপেক্ট করবেন সেটা কিন্তু পারবেন না বিকজ কোনো না কোনো জায়গায় অপটিমাইজেশনের ঘাটতি থাকবেই সেটা এক্সপেক্টেড অ্যাজ এটা সব কিছুই নতুন বাট পার্সোনালি আমি কিন্তু মি ইওয়াইয়ের খুব বড় একজন ফ্যান ছিলাম লাইক গত তিন চার বছর আগে আমি প্রত্যেকটা স্মার্টফোন স্বামীরই কিনতাম বিকজ অফ মি ইউয়াই আর এখন শাওমির কোনো স্মার্টফোন কিনতে ইচ্ছে করে না বিকজ অফ মি ইউয়াই ওই সময় মি ইউয়াইতে এমন এমন কিছু ফিচার থাকতো যেগুলো অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচারাররা কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকতো না বাট এখন সেই ফিচারগুলো থাকলেও মি ইউআই অনেক বেশি র্যাম হাঙ্গি হয়ে গেছে অনেক বেশি কার্টুনিশ লুকিং হয়ে গেছে এবং খুব একটা বেশি অপটিমাইজড এখন আর নেই সেই জন্য মি ইওয়াইটা আমার কাছে ভালো লাগে না লাইক আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনি যদি ফেসবুক অ্যাপ একটা ব্রাউজার সাথে মেসেঞ্জার তিনটা যদি একসাথে ইউজ করেন তাহলে দেখবেন ব্রাউজারে কোনো একটা ফর্ম ফিল আপ করতে মেইনলি আমার ক্ষেত্রে যেটা হয় কোনো একটা ফর্ম ফিল আপ করলাম সেকেন্ড পেজে গিয়ে ফিল আপ করতেছি পরে যদি আবার প্রিভিয়াস পেজে ব্যাক যাই তাহলে দেখব যে সব ইনফরমেশনগুলো গায়ে যেটা সেভ থাকার কথা র্যামে সেটা সেইফ আর থাকে না এটা মি ইউআই অপটিমাইজেশনের একটা প্রবলেম সেটিংস থেকে সেটা অফ করে নিলেও আমি দেখেছি সেই প্রবলেমগুলো থেকে যায় অ্যান্ড এটা আমার কাছে টোটালি মি ইউআই শিট মনে হয়েছে এখন যেহেতু মি ইলেভেন বর্তমানে শুধুমাত্র চাইনিজ ভার্সনেই আসছে তাই এখানে আমি গুগল ম্যাপস আলাদাভাবে ইনস্টল করেছি খুব ভালোভাবে চলেছে কিন্তু বিকাশ অ্যাপ আমি এখানে খুব ভালোভাবে চালাতে পারিনি মানে ইনস্টল করতে পেরেছি বাট লগ ইন আর করা যাচ্ছিলো না বা কোনো না কোনো একটা এরর দেখা ছিল। আমি জানি না এটা শুধুমাত্র আমার প্রবলেম কি না সো ডেফিনেটলি যখন আপনি মি ইলেভেনের স্মার্টফোনটা কিনবেন তখন অন্যান্যদের থেকে বা আপনার স্মার্টফোনটাতে দেখে নেবেন যে বিকাশ অ্যাপটা চলছিল কি না আমার ক্ষেত্রে আমি বিকাশ অ্যাপটা চালাতে পারিনি সো মি ইলেভেন বর্তমানে চাইনিজ রম হয়। এখানে যে ছোটোখাটো বাগ্সগুলো রয়েছে সেগুলো হয়তো ভবিষ্যতে যেটা গ্লোবাল রমের ভার্শনটা বের হবে সেখানে হয়তো এই প্রবলেমগুলো থাকবে না তবে যেই এখানে প্রসেসর স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর এটা রিলেটেড যদি কোনো ইস্যু থাকে দেন ডেফিনেটলি এটা কিন্তু গ্লোবাল ভার্সনে থাকারও প্রবল সম্ভাবনা রয়েছে এখন চলুন আগে ওইদিকে যাওয়ার আগে একটু প্রসেসরটা নিয়ে একটু কথা বলি এখানে যে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর সেখানে ফাইভ নেনামিটার আর্কিটেকচারের এক্স ওয়ান একটা পারফরমেন্স কর দেওয়া হয়েছে যেটা অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্ট এবং অনেক বেশি পাওয়ারফুল একই সাথে পাশাপাশি এখানে ফাইভ জি ইনটিগ্রেটেড রয়েছে সো যারা এই স্মার্টফোনটা কিনবে তাদের জন্য ডেফিনেটলি এটা একটা ফিউচার প্রুফ জিনিস হবে এখন আর গিগ বেঞ্চ এবং টু বেঞ্চ মার্কিং স্কোরের দিকে তাকালে আমার কাছে এইট সিক্সটি ফাইভ থেকে সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট কিছুই মনে হয়নি আমি বলবো যে এটা ডেফিনেটলি স্ন্যাপড্রাগন এইট সিক্সটি ফাইভ থেকে অনেক বেশি স্ট্যাবল বাট নট অনেক বেশি ফাস্ট এখন যে কথাটা বললাম স্ট্যাবল সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিকজ স্ট্যাবিলিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা লং টাইম যদি আপনি একটা স্মার্টফোন ইউজ করে থাকেন লাইক যদি আপনি লং টাইম সেশনে গেমিং করেন দেন এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি দরকারি এবং লং টাইম যদি আমি এই স্মার্টফোনটাতে যখন গেমিং করেছে লাইক এক দুই ঘন্টা যদি টানা গেমিং করি দেন এই স্মার্টফোনটা খুব একটা হিটিং করে না খুব একটা হিটিং ইস্যু আমি দেখিনি লাইক যেটা আমি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস অথবা গত বছরের সেটগুলোতে দেখেছিলাম সেই রকম হিটিং ইস্যু আমার কাছে মনে হচ্ছে যে মি ইলেভেনে খুব একটা বেশি নেই পাশাপাশি এটা অনেক বেশি স্ট্যাবল লাইক এটার যে টেস্ট সেটা দেখলেই বুঝতে পারবেন আমি টানা এক ঘন্টার স্ট্রেস টেস্ট দিয়েছিলাম মোটামুটি স্ট্যাবল পর্যায়ে এটা পারফরমেন্স চলেছে পাশাপাশি গেমিং করার সময় আমি সব গেম একদম টপ নজ হাইয়েস্ট স্পেকে খেলতে পেরেছি লাইক পাবজি খেলার সময় আমি একদম আলট্রা এইচডি গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে খেলতে পেরেছি সো পাবজি এক্সপিরিয়েন্স একদম টপ নস ছিল অল টাইম সিক্সটি এফপিএসে আমি গেম খেলতে পেরেছি সো ডেফিনেটলি এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয় পাশাপাশি কল অফ ডিউটি খেলেছি কল অফ ডিউটি খেলতে গিয়ে আমার কাছে বেশ পার্সোনালি খুব ভালো লেগেছে এমনিতে এটা অনেক অপটিমাইজড একটা টাইপ গেম পাশাপাশি এত পাওয়ারফুল একটা প্রসেসর পাওয়ারফুল একটা জিপিও থাকার কারণে এটা আরও অনেক ভালো পারফরমেন্স দিয়েছে কোথাও কোনো রকমের ল্যাগ পাইনি অনেকক্ষণ গেমিং করার পরে কোনো রকমের হিটিং ইস্যু পাইনি আমার কাছে গেমিংয়ের জন্য কেন জানে এই স্মার্টফোনটা অনেক বেশি আইডিয়াল মনে হচ্ছে যাই হোক এবার এই স্মার্টফোনটার অন্যতম ভালো একটা দিক ক্যামেরা সম্পর্কে কথা বলি এখানে ব্যবহার করা হয়েছে তিনটা ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা তেরো মেগাপিক্সেলের ওয়াইড এবং ফাইভ মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা রেগুলার বা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বাদ দিয়ে আমি প্রথমেই আলোচনা করতে চাই এর ম্যাক্রো ক্যামেরাটা নিয়ে আমি এখনও পর্যন্ত যতগুলো স্মার্টফোন ব্যবহার করেছি তাদের মধ্যে এক কথায় স্ট্রেট বলে দিলে এটার ম্যাক্রো ক্যামেরাটা একদম বেস্ট আপনি প্রত্যেকটা অবজেক্টের এত কাছে যেতে পারবেন এবং এত ডিটেলসে ছবি তুলতে পারবেন সেটা অ্যাকচুয়ালি এর আগে আমি পার্সোনালি কখনো ফিল করি নি এটা দিয়ে আপনি লাইক এই স্যাম্পলগুলো দেখলে বুঝতে পারবেন আপনি কতটা কাছে গিয়ে এটা দিয়ে ছবি তুলতে পারবেন পাশাপাশি ম্যাক্রো ক্যামেরাটা দিয়ে ভিডিও করা যায় লাইক আপনি এখানে যেই ছবিটা দেখতে পাচ্ছেন বা ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে মাছের মতো যেই জিনিসটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি মাছই না এটা ছোটো ছোটো পোকা অনেক ছোটো ছোটো পোকা যেটা নর্মালি চোখে দেখতে আমার অনেক কষ্ট হয়ে যায় বাট এই ক্যামেরাটা দিয়ে আমি খুব ভালোভাবে দেখতে পেরেছি সো ম্যাক্রো ক্যামেরা বা ম্যাক্রো ফটোগ্রাফি যাদের শখ তাদের জন্য এর থেকে বেটার কোনো স্মার্টফোন আমার মনে হয় না আছে এক্সেপ্ট দি হুয়া উইয়ের কিছু স্মার্টফোন রেগুলার ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে রেগুলার ক্যামেরাটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে বিকজ এখানে কালারগুলো অনেক বেশি স্যাচুরেটেড বাট নট ওভার স্যাচুরেটেড একদম অনেক স্যাচুরেশন থাকে ওভার স্যাচুরেশন থাকে না পাশাপাশি এখানে ডিটেলসটাও বেশ ভালো রকমের থাকে কন্ট্রাস্ট লেভেলটাও আমার কাছে ভালো লেগেছে তবে পোর্ট্রেট মোড়ে যে ব্যাকগ্রাউন্ড ব্লার সেটা খুব একটা ন্যাচারাল মনে হয়নি আমার কাছে মনে হয়েছে জাস্ট দিলাম আর হয়ে গেল মানে বকেটোকে দেখা যায় না এই জন্য হয়তো ব্যাপারটা এরকম হচ্ছে বাট ব্যাকগ্রাউন্ডটা স্মুথলি ব্লেইন্ড আউট হয়ে যাচ্ছিল মানে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ব্লাড লেভেলটা যে কমছে বাড়ছে সেটা ডেফিনেটলি বোঝা যায় বাট এটা তারপরেও আমার কাছে ন্যাচারাল মনে হয় না পাশাপাশি আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমার কাছে মোটামুটি লেগেছে একদম যে বেস্ট কিছু এরকমটা না বাট এখানে ডিটেলস মোটামুটি থাকে কালারগুলো বলবো অনেক ভালো থাকে কন্ট্রাস্ট লেভেলটাও অনেক ভালো থাকে বাট ওভারঅল আমি বলবো হ্যাঁ এই প্রসার যে এটা ঠিক আছে খুব একটা খারাপ না ভিডিওর ক্ষেত্রে আপনি এখানে এইট কে রেজলিউশনে ভিডিও করতে পারবেন আপ টু থার্টি ফ্রেমস পার সেকেন্ড যেখানে ওআইএসটা কাজ করবে পাশাপাশি ফোর কে রেজলেশনের সিক্সটি এফপিএসেও ভিডিও করতে পারবেন সেখানেও আপনার ওয়াইএস এবং ইআইএস দুটোই কাজ করবে এট কে রেজোলেশনের স্ট্যাবিলিটিটা খুব একটা ভালো না মানে চলার মতো অন্যদিকে ফোর কে সিক্সটি এফপিএস কিংবা ফোর কে থার্টি এফপিএসের স্ট্যাবিলিটিটা খুবই ভালো মনে হয়েছে আমার কাছে এখন ক্যামেরার ক্ষেত্রে আমার সবচেয়ে বড় কমপ্লেনের জায়গা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা এর ফ্রন্ট ক্যামেরাটা জাস্ট এই প্রাইস রেঞ্জের কোনো স্মার্টফোনের সাথে যায় না হ্যাঁ এখানে যে রিয়ার ক্যামেরাটা রয়েছে সেটাতে যদি আমি দশে দশ দেই ক্যামেরায় তাহলে এর ফ্রন্ট ক্যামেরাটাকে দিতে হবে পাঁচ লাইক দেখতেই পাচ্ছেন স্যাম্পলগুলো দেখলে বুঝতে পারবেন এখানে স্যাচুরেশন খুব একটা থাকে না ডিটেলস মোটামুটি থাকে বাট কালার কন্ট্রাস্ট এবং ডায়নামিক রেঞ্জ খুব একটা ভালো আমার কাছে লাগেনি আমার কাছে মনে হয় এই প্রাইস রেঞ্জে আরও অনেক অনেক স্মার্টফোন রয়েছে যেগুলোতে এটার থেকে মাছ মাছ বেটার সেলফি ক্যামেরা তুলতে পারে ইভেন আমার কাছে মনে হয়েছে আমার স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান স্মার্টফোনটা রয়েছে সেটার সেলফি ক্যামেরাটাও আমার কাছে এই ক্যামেরাটার থেকে অনেক বেশি বেটার মনে হয়েছে প্রত্যেকটা অ্যাসপেক্ট থেকে লাইক এ ফিফটি ওয়ানের প্রাইস যেখানে পঁচিশ হাজার টাকা সেখানে মি ইলেভেন স্মার্টফোনটার আশি নব্বই হাজার টাকা দামের একটা স্মার্টফোনের সাথে ক্যামেরা কম্পেয়ার করাটা অযৌক্তিক বাট তারপরও এ ফিফটি ওয়ান বেটার পারফর্ম করেছে জাস্ট ফর আ রেফারেন্স এখন লো লাইট ফটোগ্রাফি নিয়ে কথা বলি লো লাইটে রিয়ার ক্যামেরাটা ডিসেন্ট পারফর্ম করে এখন যদি এখানে নাইট অন করে রাখা হয় তাহলে ছবিটা দেখতে মনে হয় অনেক বেশি ব্রাইট হয়েছে অনেক বেশি ডিটেলস এসেছে অ্যাকচুয়ালি এখানে কোনো ডিটেলস বাড়ে না শুধুমাত্র কন্ট্রাস্ট লেভেলটা বাড়িয়ে দেয় এবং একটা স্মুদনিং অ্যালগোরিদম চালায় যার ফলে এটা দেখতে অনেক বেশি ব্রাইট এবং অনেক বেশি স্মুথ মনে হয় এবং অনেক বেশি ডিটেলসও বেশি মনে হয় বাট রেগুলার মোড থেকে নাইট মোডে গেলে আপনি যে বেশি ডিটেলস পাবেন সেটা কিন্তু না বাট ডেফিনেটলি ছবির কোয়ালিটিটা অনেক বেশি বাড়ে বাট এখানে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে এই ক্যামেরাটা কিছুটা স্লো শাটার ইস্যু রয়েছে লো লাইটে সো লো লাইটে আপনি যদি ছবি তুলতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে শক্ত হাতে ছবিটা তুলতে হবে তাহলে ভালো ছবি পাবেন বাট একটু নড়াচড়া করলে সেখানে কিন্তু আপনি সেই কি ফুটেজ পাবেন সো ওভারঅল ক্যামেরার কথা বললে আমি বলবো ডেফিনেটলি এই প্রাইস যে এটা একদম বেস্ট পারফর্মিং ক্যামেরা না বাট মোটামুটি চলার মতো একটা ডিসেন্ট পারফর্মিং ক্যামেরা আমি বলবো এখন ওভারঅল ক্যাম্প ফোনটা যদি বলি এটার যে প্রাইস রেঞ্জ সেটা হয়তো কিছু দিনের মধ্যে কমে যাবে হয়তো এক দুই মাস লাগবে এবং তার ফলে হয়তো গ্লোবাল লঞ্চিংও হয়ে যাবে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই প্রাইস রেঞ্জে বর্তমানে এর থেকে বেটার পারফর্মিং অনেক স্মার্টফোন রয়েছে ইভেন আমি আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাসটা সাজেস্ট করতে পারি যেটা বর্তমানে আশি হাজার টাকায় প্রি অর্ডার চলছে ইভ্যালিতে সো চাইলে সেখান থেকে দেখতে পারেন অথবা আইফোন টুয়েলভ এটার থেকে বেটার পারফর্মিং একটা ডিভাইস হতে পারে আশি হাজার টাকায় বাট আমি বলবো যে আপনি যদি স্বামী স্মার্টফোন নিতে চান তাহলে এম আই ইলেভেনের গ্লোবাল লঞ্চিংয়ের জন্য ওয়েট করুন অথবা মি ইলেভেন প্রো স্মার্টফোনটা গ্লোবালি লঞ্চ করুন দেন সেটা আপনি কিনেন আদারওয়াইজ আমার কাছে মনে হয় এখনই যদি আপনি এইটা কিনতে চান মি ইলেভেন তাহলে আপনার জন্য দুটো কারণ রয়েছে একটা হচ্ছে এটা ডিজাইনটা আপনার খুব ভালো লাগে আর ডিসপ্লেটা অসাধারণ লাগে এই দুইটা কারণে মি ইলেভেন কিনতে পারেন বাট আদারওয়াইজ আমি আপনাদেরকে বলবো অন্য স্মার্টফোনগুলোর জন্য ওয়েট করুন সো আপনাদের কাছে মি ইলেভেনের রিভিউ কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আমাদের অলরেডি একটা ইংলিশ চ্যানেল তৈরি হয়েছে রোলিং পিক্সেল যেটা লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে আসবো এবং মি ইলেভেনের রিভিউটাও সেখানে আপলোড হয়ে গেছে সো আশা করি সবাই সেখানে গিয়ে দেখে আসবেন তো ভিডিও কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দেন আর ভিডিও ভালো লাগলে ভিডিও তো লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই দেখা হবে পরে কোনো ভিডিওতে